আচ্ছা, তো আগের দিন আমি অরটা বুঝিয়েছিলাম, আজকে হলো কি তোমাকে অ্যান্ডা অ্যান্ডা তো বলে দিলাম। অ্যান্ডার ক্ষেত্রে হচ্ছে কি, যখন তোমার যা যতগুলো কন্ডিশন থাকবে সবগুলো যদি ট্রু হয় তখন এখানে ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। আর অর্ডের ক্ষেত্রে কি ছিল, অর্ডের ক্ষেত্রে হচ্ছে কি যে কন্ডিশনগুলো থাকবে অ্যাটলিস্ট ওয়ান কন্ডিশন যদি ট্রু হয় তাহলে টোটালটা হচ্ছে কি ট্রু হবে। ওকে, এই হচ্ছে কি তোমার কন্ডিশন। আচ্ছা, এরপর হচ্ছে কি তোমাকে নট, নট মানে কি, নট মানে হচ্ছে কি উল্টো, মানে কন্ডিশন যদি ট্রু হয় এখানে তাহলে রেজাল্ট হবে কি ফলস, সরি ভুল বললাম, যদি কন্ডিশন যদি ফলস হয় রেজাল্ট হবে কি ট্রু, আর কন্ডিশন যদি ট্রু হয় রেজাল্ট হবে কি ফলস, মানে উল্টো রেজাল্ট হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি তোমার কি নট, নট মানে টোটালি অপোজিট। ওকে, আচ্ছা, যেমন এখানে দেখো 8 greater than 3, 8 greater than 3 মানে কি 8 is greater than 3। ওকে, দিস ট্রু আর ফলস, দিস ট্রু। ওকে, কিন্তু এখানে নট সাইন বসানো হয়েছে বলে এটা দেখো আউটপুট হবে কি ফলস, এটা কিন্তু ট্রু, কিন্তু এটা নট হয়ে গেছে বললে এটা উল্টে যাবে, এটা হবে কি ফলস। আবার দেখো 5 greater than 7, এটা দেখো তোমার কে এটা কি, এটা অ্যাকচুয়ালি কিন্তু তোমার কে ট্রু, সে 5 হচ্ছে কি লেস দেন 7, কিন্তু এটা যদি নট করা হয়েছে তার জন্য আনসার হবে এখানে হবে ফলস। ওকে, আবার দেখো এটা, এটা এটা কিন্তু ফলস, 3 less than 0, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফলস, এটা যেহেতু নট করা হয়েছে তার জন্য এটা হয়ে গেছে গে ট্রু। ওকে, তো এই হচ্ছে গে আমাদের কন্ডিশন ব্যাপারটা। আচ্ছা, এবার হচ্ছে গে দা ডট অপারেটর, এবার এখানে হচ্ছে গে তাহলে আমার এগুলো হয়ে গেল, এবার আসছে আমরা ডট অপারেটর, আমরা তো অপারেটরই করছিলাম, এবার হচ্ছে ডট অপারেটর। ডট অপারেটর মানে কি, ডট মানে ওর আন্ডারে কে কে আছে, আন্ডার বলতে যেমন ধরো আমি প্রথম যেটা বলেছিলাম তোমার, না বলি না জানি না, যে প্রথম হচ্ছে কি তোমার আমাদের কি আছে কি জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিটস, জেডিকে, জেডিকে আন্ডারে আছে কি তোমার কি প্যাকেজ, জেডিকে আন্ডারে আছে কি প্যাকেজ, প্যাকেজের আন্ডারে আছে কি তোমার ক্লাস, ক্লাসের আন্ডারে আছে কি তোমার কি মেথড। তো এগুলো একটার আন্ডারে একটা আমরা বোঝাতে আমরা ডট অপারেটর ব্যবহার করি, এছাড়াও আরো অনেক কাজে ডট অপারেটর ব্যবহার করা হয়, সেগুলো পরে আস্তে আস্তে জানবে। যেমন এখানে তোমার যেটা দিয়ে তার উপর আমি বলছি, যেমন এখানে যেমন দেখো জাভা, জাভা একটা কি তোমার এক ধরনের একটা ফোল্ডার বলতে পারো, ওকে, যার মধ্যে সমস্ত রকম তোমার এই ক্লাসগুলো প্যাকেজগুলো সব আছে, মানে প্যাকেজগুলো আছে, প্যাকেজের ভেতরে ক্লাস আছে। তো আইও কি, আইও একটা প্যাকেজ, তাহলে এই প্যাকেজটা আছে জাভার মধ্যে, ওই জন্য দেখো জাভা ডট আইও, তারপর হচ্ছে ডট, তারপর স্টার, ডট স্টার মানে কি এই আইও প্যাকেজের মধ্যে যত ক্লাস আছে সমস্ত ক্লাসগুলোকে আমি ইম্পোর্ট করব, তার জন্য এখানে স্টার। সিমিলারলি এটা দেখো ইউটিল একটা আলাদা একটা প্যাকেজ, ইউটিল প্যাকেজের মধ্যে যত ক্লাস আছে সমস্ত ক্লাসগুলোকে আমি ইম্পোর্ট করব, তার জন্য স্টার। এছাড়াও আমরা ডট অপারেটর কোথায় দেখেছি, যেমন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ঠিক আছে, তো সিস্টেমের, সিস্টেম একটা কি ক্লাস, সেই ক্লাসের আন্ডারে আছে কি আউট, ঠিক আছে, সেই ক্লাসের আন্ডারে আছে কি আউট, আউটের আন্ডারে আছে কি না সিস্টেম, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন বা প্রিন্ট, ঠিক আছে, প্রিন্টএলএন বা প্রিন্ট, এটা আছে কি তোমার আউটের আন্ডারে, ঠিক আছে। এছাড়াও আরও আছে আউটের আন্ডারে তোমার কি এরার আছে, ইয়ে আছে, ওগুলো পরের গল্প। তো এই হচ্ছে কি ডট অপারেটর, তো একটা আন্ডারে আর একটা যেটা রয়ে আর থাকে সেটা কি বলা হচ্ছে ডট অপারেটর দিয়ে আমরা বুঝতে পারি। এবার হচ্ছে কি তোমাকে নিউ অপারেটর, নিউ অপারেটর কি করতে কাজে লাগে, না নিউ অপারেটর হচ্ছে কি নতুন কোন পেজ দিতে, কোন ইয়ে দিতে, তোমার কি বলবো কোন জায়গা দিতে, মেমোরিতে জায়গা মানে ইয়ে অকুপাইড করতে আমার নিউ অপারেটর ব্যবহার করা হয়, ঠিক আছে, মেমোরিতে নতুন জায়গা অকুপাইড করতে আমাদের নিউ অপারেটরটা আমরা ব্যবহার করি, ঠিক আছে, নতুন জায়গা আমাদের অকুপাইড করার জন্য আমাদের যে নিউ অপারেটরটা আমরা ব্যবহার করি। তো এখানে দেখো যেরকম আমরা যেমন বলতে পারি, এখানে যেমন এখানে দেখো একটা ক্লাসের নাম দিয়েছে, সেই ক্লাস থেকে একটা প্যাকেজ তৈরি করছে, একটা ক্লাস থেকে একটা প্যাকেজ, ঠিক আছে, যত এগুলো তোমার করণীয় এখনো, এগুলো অনেক পরের গল্প, জাস্ট এখানে একটা আমি যে আইডিয়া দিয়ে দিচ্ছি। তো এটা একটা হচ্ছে ক্লাস, আমরা জানি ক্লাস প্যাকেজ এগুলো আমার নাম শুনেছি, এগুলো আইডিয়া আছে আমাদের, তো ক্লাস থেকেই প্যাকেজ হয়। তো ক্লাস থেকে কীভাবে প্যাকেজ হয় দেখো, এটা হচ্ছে ক্লাস নেম, ঠিক আছে, এটা ক্লাস নেম, তারপর এটা হচ্ছে কি তোমার কি অবজেক্ট নেম, এটা ক্লাস নেম, এটা হচ্ছে অবজেক্ট, এনকে এটা হচ্ছে অবজেক্ট নেম,
ইকুয়ালস টু এখানে নিউ অপারেটর ব্যবহার করা হয়েছে। নিউ অপারেটরের পর আবার ক্লাস নেম দেওয়া হয়েছে, তার ব্র্যাকেট দেওয়া হয়েছে। তো এটা মানে কি না, নিউ অপারেটর, নিউ অপারেটর কি করলো না, এই এন কে যে রেফারেন্সটা এটা একটা ভেরিয়েবল, ঠিক আছে, এটা একটা এক ধরনের ভেরিয়েবল যেটা হচ্ছে গিয়ে রেফারেন্স হোল্ড করে, এই ক্লাসে রেফারেন্স হোল্ড করে হচ্ছে গিয়ে এন কে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটার মধ্যে এই অবজেক্টটা ঢুকলো। তো এই অবজেক্টটা ঢোকার জন্য একটা জায়গা লাগবে, তো সেই জায়গাটা এ কি করলো, মেনশন করে দিল। ওটা কার মাধ্যমে হলো, নিউ অপারেটরের মাধ্যমে। তো নিউ ইজ এ কিওয়ার্ড, হ্যাঁ, এই কিওয়ার্ডটার মাধ্যমে একটা তোমাকে পেস তোমাকে দিয়ে দিল, একটা মেমোরিতে একটা পেস করে দিল, যেই পেসের মধ্যে এই অবজেক্টটা ওখানে থাকবে। ওকে, সেই পেসের মধ্যে অবজেক্ট ওখানে থাকবে। তো এখানে এটাই বলা হয়েছে যে নিউ অপারেটরের মাধ্যমে আমরা পেস অ্যালোকেট করি থাকি। এই দেখো, এই জায়গা লেখা, দেখো, তা কিওয়ার্ড নিউ অ্যালোকেট পেস ইন দ্য ডাইনামিক মেমোরি। ডাইনামিক মেমোরিতে আমরা যাকে পেস অ্যালোকেট করি, ডাইনামিক মেমোরি বলতে মানে এটা কিন্তু স্ট্যাটিক মেমোরি নয়, স্ট্যাটিক মানে কি ফিক্সড, ফিক্সড নয়। তোমার যখন এই অবজেক্টটা তৈরি হবে তখনই মেমোরিতে তোমার অকুপাইড করবে, তার আগে কিন্তু মেমোরি অকুপাইড করবে না। ওকে, ওই জন্য বলা হচ্ছে ডাইনামিক। আবার যখন অবজেক্ট শেষ হয়ে যাবে তখন মেমোরি কিন্তু ওটাকে ছেড়ে দেবে, ওই জায়গাটাকে ছেড়ে দেবে। ওই জন্য এটা হচ্ছে ডাইনামিক মেমোরি, ফর দ্য স্টোরেজ অফ ডেটা, ডেটা স্টোর করার জন্য, অ্যান্ড ফাংশন, ফাংশন স্টোর করার জন্য, বিলংস টু অ্যান অবজেক্ট, একটা অবজেক্টের স্টেপ। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার ব্যাপার। এবার দেখো, এখানে আমাদের এখানে একটা জাস্ট একটা প্রোগ্রাম দিয়েছে, কি দিয়েছে প্রোগ্রামটা দেখো, এখানে নিউ অপারেটর কনসেপ্টটা বোঝাবার জন্য এখানে দেখো একটা ক্লাস, ক্লাসের আন্ডারে দেখো এখানে তোমার গিয়ে ভেরিয়েবল ধরা হয়েছে, নামের ভ্যালু হচ্ছে গিয়ে 90, আর স্ট্রিং একটা নেওয়া হয়েছে গিয়ে যা যা জিআর, যেটা এ। ওকে, এবার হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এবার এর মধ্যে দেখো আমি একটা অবজেক্ট তৈরি করেছি এখানে, ঠিক আছে, একটা এই যে নিউ ক্লাসটা আছে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি। তো এখানে অবজেক্টের নাম, তারপরে এখানে হচ্ছে গিয়ে তোমার ক্লাসের নাম, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর ইকুয়ালস টু নিউ, তারপর এখানে ক্লাসের নাম, তারপর এখানে ব্র্যাকেট দেওয়া হলো। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় কনস্ট্রাক্টর, এগুলো পরে জানবে, যাই হোক এখন সিম্পল ব্যাপারটা জানো। এটা হচ্ছে একটা ক্লাস, এটা হচ্ছে একটা রেফারেন্স মানে একটা ভেরিয়েবল নাম, ইকুয়ালস টু, তারপর নিউ অপারেটর ব্যবহার করা হয়েছে, তারপর হচ্ছে গিয়ে তোমার আবার তোমার ক্লাসের নামটা দেওয়া হয়েছে। ওকে, তো এবার দেখো এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, এবার ব্র্যাকেটের মধ্যে আমার দেখো দ্য নাম্বার স্কোর্ড, নাম্বার স্কোর্ড এখানে দেওয়া হয়েছে ইকুয়ালস টু এম কে ডট নাম। ভালো করে বুঝো, এম কে ডট নাম, এম কে টা অবজেক্ট, তো এই অবজেক্টটা কার অবজেক্ট, এই ক্লাসের অবজেক্ট, এম কে টা হচ্ছে এই ক্লাসের অবজেক্ট। তো এই ক্লাসের মধ্যে এই ভেরিয়েবলটা আছে, তো আমি এটাকে প্রিন্ট আউট করতে পারি, ওই জন্য এম কে ডট নাম দেওয়া হয়েছে। আমি দেখো এটা, এটাকে ঘুরিয়ে না দেখিয়েছে, ঠিক আছে, আমি ডিরেক্ট এখানে নাম লিখে দিলেও হয়ে যেত, ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু আমি এই অপারেটরের মাধ্যমে বোঝাতে চাইছি, তার জন্য দেখো এই অবজেক্টটা নেওয়া হলো, এই অবজেক্টের মধ্যে এই ভেরিয়েবলটা আছে, তার জন্য অবজেক্টের নেম ডট, তারপর হচ্ছে এখানে হচ্ছে ভেরিয়েবলের নামটা দেওয়া। ওকে, তো এখানে ডট অপারেটরটা বুঝতে পারলাম, দেখো এই অবজেক্টে মানে এই অবজেক্টের আন্ডারে দেখো কি আছে, এই অবজেক্ট আন্ডারে এই তোমার মেথডটা আছে, এই অবজেক্ট আন্ডারে এই মেথডটা আছে, ঠিক আছে, এই মেথড বলছি তোমাকে, ইয়ে মেম্বার, ঠিক আছে, মেম্বার বা এই মেম্বারটা কোনটা, যেটা ভেরিয়েবল তাকে মেম্বার বলা হয়, মানে এই মেম্বারটা আছে। আবার দেখো জিআরটাকে প্রিন্ট করছে এখানে, দেখো এম কে ডট, এম কেন এন্ড অবজেক্টটার নাম, তো অবজেক্ট ডট ওই অবজেক্টের আন্ডারে জিআর বলে স্ট্রিং এই ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা আউটপুটটা বার করেছে, ঠিক আছে। এখানে আমরা এই নিউ অপারেটরটা বুঝিয়েছি, আর এখানে ডট অপারেটরটা তো এখানে বুঝিয়েছি। ওকে, আচ্ছা, তো এখানে আউটপুট যেরকম দেওয়া সেরকম দিয়ে দেবে। এবার হচ্ছে গিয়ে তোমাকে আউটপুট স্টেটমেন্ট, আমরা দেখো আউটপুট স্টেটমেন্ট আমরা করেছি, তো আউটপুট কোনো জিনিসকে আউটপুট দেওয়ার জন্য আমরা দুটো দু ধরনের স্টেটমেন্ট ব্যবহার করি, একটা হচ্ছে কি প্রিন্ট, আর একটা হচ্ছে প্রিন্ট এলেন। আমরা এটা খুব ভালো রকমই জানি কিন্তু, হ্যাঁ, একটা প্রিন্ট, একটা হচ্ছে কি প্রিন্ট এলেন। যেমন এখানে দেখো ডট অপারেটর ব্যবহার করা যায়, দেখছো, তার মানে সিস্টেমে একটা ক্লাস, সেই ক্লাসের আন্ডারে হচ্ছে কি আউট, ঠিক আছে, আউট একটা হচ্ছে কি মেথড, এর আন্ডারে একটা হচ্ছে কি মেথড। ওকে, তো এটা হচ্ছে কি না, একটা হচ্ছে কি টোটাল একটা, এটা এটাকে বলা হচ্ছে একটা স্টেটমেন্ট। তো এই প্রিন্ট আর একটা হচ্ছে প্রিন্ট এলেন, প্রিন্ট মানে কি, সেটা হচ্ছে কি প্রিন্ট মানে হচ্ছে গিয়ে তোমার এখানে যা তোমার প্রিন্ট আউট হওয়ার, প্রিন্ট আউট হবে বা এক্সিকিউট করবে, তারপরে এন্টার কি আর দেবে না, এর পরে তুমি যেটা প্রিন্ট আউট করবে সেটা তার পর থেকেই হবে, এটা জানা আছে আশা করি তোমার। আর প্রিন্ট এলেনের ক্ষেত্রে কি এন্টার দিয়ে দেবে, প্রিন্ট এলেনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এক্সিকিউট করবে তারপরে এন্টার দিয়ে দেবে, আর প্রিন্টের ক্ষেত্রে কোনো এন্টার দেবে না, তার
এরপরে যদি কিছু প্রিন্ট আউট করো সেটা তারপর থেকেই প্রিন্ট আউট হবে। তো এটা আমরা জানি, এটা নিয়ে বেশি কিছু আর বলছি না, এটা আমরা পরিষ্কার বুঝতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখো, তো রেজাল্ট বলে একটা তোমার ক্লাস নেওয়া হয়েছে, এবার এখানে দেখো 22, 5, এবার দেখো এখানে এ প্লাস বি করেছে, এখানে দেখো প্রিন্ট আছে, এখানে দেখো প্রিন্ট আছে, এখানে দেখো প্রিন্ট আছে। তো এগুলো দেখো এক লাইনে প্রিন্ট হবে সবগুলো, দেখো এখানে সবগুলো প্রিন্ট আছে, তার জন্য দেখো এক লাইনে এ প্লাস বি করে যেটা হবে, এ মাইনাস বি করে হবে, এ ইনটু বি করে, দেখো এখানে এক লাইনে প্রিন্ট, এটা এখানে প্রিন্ট ইয়ে করেছে, দেখো ঠিক আছে এক লাইনে প্রিন্ট হয়েছে সব। আর এটা যদি প্রিন্ট এলেন হতো তাহলে পরপর লাইনে প্রিন্ট হতো, প্রিন্ট এলেন করলে এটা দেখো পরপর লাইনে প্রিন্ট, এটা যেটা আগেটা লিখেছে এটা পরপর লাইনে প্রিন্ট হতো, প্রিন্ট এলে মানে এন্টার। ওকে আচ্ছা, তো এন্টারটা কখন দিচ্ছে বলো তো? এন্টারটা কিন্তু এখানে এক্সিকিউট হয়ে যাচ্ছে তারপরে এন্টার দিচ্ছে, কিন্তু প্রথমে এন্টার দিচ্ছে না, কিন্তু প্রথমে এন্টার দিয়ে কাজ করছে না, প্রথমে এখানে এক্সিকিউট হয়ে যাচ্ছে ভেতরে যেটা আছে তারপরে এন্টার দিচ্ছে। ওকে, আফটার এক্সিকিউটিং দেন এন্টার। আচ্ছা তো এগুলো কি আছে, এন্টার সেন্স আছে। আচ্ছা এখানে কি বলেছে, আমরা এটাও ব্যবহার করতে পারি, এটাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। এই স্ল্যাশ এন, স্ল্যাশ এন হচ্ছে কি তোমার গে এসকেপ সিকোয়েন্স, এই এসকেপ সিকোয়েন্সটা দিয়েও আমরা কিন্তু এন্টার করতে পারি। যেমন আমি যদি এইরকম করে থাকি, এই শুনতে এন্টার থাকে, এটা এখানে দিলাম প্রিন্ট, কিন্তু আমি শেষে এখানে দেখো কোটের মধ্যে আমি কি আমি দিয়ে দিলাম স্ল্যাশ এন, এটা ব্যাক স্ল্যাশ এন। ওকে, তো এটা মানে কিন্তু তখন এন্টার হয়ে গেল। ওকে, এটা মানে কিন্তু আমার এন্টার পড়ে গেল, তখন তো এন্টার পড়ে যাবে। আবার এখানে দেখো শেষে এন্টার দিয়ে দিতাম, এন্টার পড়ে যাবে, এখানে শেষে মানে এন্টার দিয়ে যেতাম, তার মানে এটা লেখাও যা, এখানে প্রিন্ট এলেন লেখাও তাই। তুমি যদি প্রিন্ট এলেন না লিখে, যদি প্রিন্ট লিখে শুধু যদি এখানে ব্যাক স্ল্যাশ এন করে দাও, তাহলে সেক্ষেত্রে একটা এন্টার হয়ে যাচ্ছে, এটা এটার মানে হচ্ছে কি এন্টার। তখন এটা এটা যখন তুমি প্রিন্ট করবে তখন কিন্তু পরপর লাইনে প্রিন্ট হবে, তোমার এক লাইনে নয় পরপর লাইনে প্রিন্ট হবে, এইরকম আউটপুটটা আসবে। কারণ এখানে স্ল্যাশ এন মানে এন্টার দিয়ে দিচ্ছে, তুমি এটা এক্সিকিউট করছো, এক্সিকিউট করার পরে এখানে এক্সিকিউটের মধ্যে এখানে দেখো এন্টারটা চলে আসে, সবার শেষে দেখো এন্টার চলে আসে এক্সিকিউটের মধ্যে। এবার এন্টারটা যেখানে দেবে সেখানে, তুমি যদি এখানে দাও তাহলে প্রথমে এন্টার পড়বে, এটা শেষে দিলে শেষে এন্টার পড়বে, তুমি যেখানে এন্টার দেবে সেখানে পড়বে, ঠিক আছে সেই জায়গাটায় এন্টার দিয়ে দেবে। এটা মানেই হচ্ছে কি আমরা এন্টার কিটা দিয়ে সাইন প্রেস করছি, সেই এন্টার কিটা প্রেস করা সমান এটা করা, মানে স্ল্যাশ এন এর ডবল কোটার মধ্যে দিতে হয়, এটাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। ওকে আচ্ছা, এবার এখানে তোমার কতগুলো ইয়ে করা করা প্রেডিক্ট করতে দিয়েছে, এগুলো দেখো খুবই ইজি। প্রথমে হচ্ছে প্রিন্ট এলেন, ঠিক আছে প্রিন্ট এলেন মানে এরপরে এন্টার হবে, এরপরে প্রিন্ট এলেনের পর ধরো এগেনস্ট আছে কি পরের লাইনে হবে, ঠিক আছে তারপরে হচ্ছে কি দেখো, আর প্রিন্টের ক্ষেত্রে এন্টার দেয়নি, তার মানে এগেনস্টের এগেনস্ট যেটা হয়েছে সেই লাইনই হবে গে ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে তারপর প্রিন্ট এলেন দিয়ে এন্টার হয়ে যাবে, তারপর ইন দ্য ইয়ার 1983। ওকে, আশা করি বুঝতে পেরেছি কি বললাম, মানে এটা কিরকম আউটপুটটা যাবে না, ইন্ডিয়ান ওন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, এবার হচ্ছে কি তোমার গে এটা যদি এলেন দিয়ে যায় তার মানে এন্টার হয়ে যাবে, তো এন্টারের নিচে হবে গে এগেনস্ট, এগেনস্টের পর দেখো এখানে কোনো এন্টার নেই, তার জন্য প্রিন্ট, তারপরে এখানে প্রিন্ট এলেন আছে, প্রিন্টের মানে কি এটা করবে তারপর এন্টার দেবে, কিন্তু তার আগে তো অলরেডি এন্টার দেওয়া নেই, তার মানে এটা উপরে চলে যাবে, তার মানে লেখা থাকবে এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ একসঙ্গে, তারপরে এলেন দিয়ে তার মানে এন্টার হবে, তো এন্টার দিয়ে নিচে হয়ে যাবে ইন দ্য ইয়ার 1983। ওকে আচ্ছা, তো এটার ক্ষেত্রে দেখো তোমার এখানে 34, এখানে 45, তো এক্ষেত্রে দেখো তোমার প্রথমে দিয়েছে গিয়ে সাম অফ নাম্বার এখানে দিয়েছে, তারপরে এটা দেখো এ প্লাস বি দিয়েছে, তো এ প্লাস বিটা এখানে কি হবে দেখো প্রিন্ট আছে নট এলেন আছে, তার মানে এ প্লাস বিটা যোগ করে এই দুটো অ্যাডিশন করে এখানটায় বসে যাবে, ঠিক আছে তার আনসার হবে গিয়ে দ্য সাম অফ টু নাম্বার ইকুয়ালস টু এটা। ওকে, তো এইভাবে এইগুলো সব একটা একটা করে হবে, এখানে আশা করি এগুলো বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট এবার এখানে আসে দেখো জাভা প্রোগ্রাম অন অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে কি, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে গিয়ে অ্যাসাইন করা, কোনো একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করা। অ্যাসাইন করা মানে কি, অ্যাসাইন করা মানে হচ্ছে কি সে কী ধরনের ডেটা হোল্ড করবে তাকে সেটা বলে দেওয়া। ওকে, সে কী ধরনের ডেটা হোল্ড করবে সেটা তাকে বলে দেওয়া, ওটাকেই বলা হচ্ছে কি অ্যাসাইন করা। ওকে, যেমন হচ্ছে আমি বললাম যে এ এ একটা ভেরিয়েবল, শুধু এ দিলে তো হবে না, এটা কী ধরনের ভেরিয়েবল, ইন্টিজার, ফ্লোট, ডবল, স্ট্রিং, ক্যারেক্টার, কী ধরনের ভেরিয়েবল সেটা তো বললেই তো হবে, তো সেইটাকে বলা হচ্ছে কি অ্যাসাইন করা।
ওকে সেটাকে বলা হচ্ছে কি তোমাকে অ্যাসাইন করা। আর একটা যে ইনিশিয়ালাইজিং, ইনিশিয়ালাইজেশনটা কি, ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে কি তোমার যখন ওটাকে ইনিশিয়ালাইজ করছো মিনস ইকুয়ালস টু দিয়ে জিরো দিচ্ছ বা ইকুয়ালস টু দিয়ে ওয়ান দিচ্ছ বা যা ইচ্ছা করছো, মানে ওটা যখন নাম্বারটা প্রথম তাকে হোল্ড করাচ্ছ সেটাকে বলা হচ্ছে কি ইনিশিয়ালাইজ। ওকে তো অ্যাসাইন মানে হচ্ছে কি, সে কী ধরনের ভ্যালু হোল্ড করবে সেটাকে যখন আমরা ডেটা টাইপ মেনশন করে যখন বলে দিচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে কি অ্যাসাইন করা। ওকে তো এখানে একটা প্রোগ্রাম দিয়েছে, রাইট এ প্রোগ্রাম ইন জাভা টু অ্যাসাইন অ্যান্ড ডিসপ্লে নেম ক্লাস সাবজেক্ট স্কুল অ্যান্ড সিটি। এখানে দেখো একটা ক্লাস নেওয়া হয়েছে কি, ক্লাসটার নাম কি বায়োডেটা। তো বায়োডেটার মধ্যে এখানে দেখো স্ট্রিং নেম, নেমের মধ্যে দেখো এটা দেখো দেখো এখানে দেখো এটা অ্যাসাইন করেছে, অ্যাসাইনের পর এটাকে দেখো ইনিশিয়ালাইজ করে দিয়েছে, অ্যাসাইনও করেছে এখানে স্ট্রিং নেমটা দেখো এখানে স্ট্রিং গুলো অ্যাসাইন করা হলো, তার মানে স্ট্রিং ভ্যালু হোল্ড করবে, আর এখানে একটা ভ্যালুও দিয়ে দিবে তার মানে এটা ইনিশিয়ালাইজও করে দিল। এগুলো তো দেখা গেলো প্রত্যেকটা দেওয়া যায় এরকম ভাবে, তারপরে এটাকে প্রিন্ট আউট করে দিবে প্রত্যেকটা, হয়ে গেল এটা এখানে এক্সিকিউট করে দিয়ে এখানে, তো এগুলো সিম্পল ভাবে রান করে এটাকে রান করে দিয়েছে। নেক্সট দেখো হচ্ছে রাইট এ প্রোগ্রাম ইন জাভা টু ফাইন্ড সাম অফ টু নাম্বার, দুটো নাম্বার একসঙ্গে যোগ করা। এগুলো তো কোনো সিম্পল ম্যাটার, এগুলো তো কোনো ব্যাপারই না, এগুলো করা এগুলো তো সিম্পল জিনিস এখানে যেগুলো দেওয়া আছে। আচ্ছা রাইট এ প্রোগ্রাম ইন জাভা টু ফাইন্ড দ্য এরিয়া পেরিমিটার অ্যান্ড ডায়াগোনাল অফ এ স্কোয়ার, ডিসপ্লে দ্য আউটপুট অফ এ প্রোগ্রাম বাই টেকিং সাইড অফ স্কোয়ার অ্যাজ 25। এটা আগে বহুবার করেছো, সাইড নিয়ে এবার দ্য এরিয়া পেরিমিটার এবং ডায়াগোনালকে বার করো, ঠিক আছে। এই যে এখানে এরিয়া নিয়ে এখানে হচ্ছে কি সাইজ এরিয়া নিয়ে নেওয়া হয়েছে 25, এটাকে আমরা এখন স্ক্যানার দিয়ে নেওয়া শিখে গেছি, এখানে ডিরেক্ট ইনপুট নিয়েছে, তো এখানে এরিয়া এস ইনটু এস আর পেরিমিটার 4 ইনটু এস আর ইয়ে হচ্ছে কি ডায়াগোনাল হচ্ছে কি ম্যাথ ডট স্কোয়ার এসকিউআর টি স্কোয়ার রুট 2 এর স্কোয়ার রুট ইনটু এস। এগুলো সব আগে করো, আমি আই হোপ এগুলো আশা এইগুলো তুমি আগে করো, যেগুলো সবই এ সব কিটা কিপার সেলস অ্যান আর্টিকেল ফর 10,000 ইফ দ্য রেট অফ ট্যাক্স আন্ডার জিএসটি ইজ 10%। ওকে তো এখানে 10% জিএসটি নেওয়া হয়েছে, তো ক্যালকুলেট অ্যান্ড ডিসপ্লে দ্য ট্যাক্স অ্যান্ড অ্যামাউন্ট পেড বাই দ্য কাস্টমার। এটা আসলে করতেও পারবে, কারণ 10,000 টাকা তোমার সেলস করে 10% তাহলে 10% করে দেবে, কারণ 10% করে যেটা হবে সেটা হবে জিএসটি বেরোবে, এবার জিএসটি যেটা বেরোবে সেটা অ্যামাউন্ট, এই যেখানে করে জিএসটি বেরিয়েছে এবার যেটা কি প্রিন্সিপাল মানে মেন অ্যামাউন্টের সঙ্গে জিএসটিটা অ্যাড করে দিয়ে মেন অ্যামাউন্ট হয়ে যাবে, তো এখানে আমি জিএসটিকে আলাদা করে প্রিন্ট করে দিলাম, টোটাল অ্যামাউন্টটাকে আলাদা করে প্রিন্ট করে দিলাম। আচ্ছা নেক্সট হচ্ছে কি ডিলার অ্যালাউ হিজ কাস্টমার টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% অ্যান্ড 10%, দুটো তোমার ডিসকাউন্ট দিচ্ছে, একটা 20% একটা 10%। ইফ দ্য আর্টিকেল কস্ট 7,200, এটা যদি তোমার আর্টিকেলের দাম হয়েছে 7,200 হয়, তাহলে ক্যালকুলেট অ্যান্ড ডিসপ্লে দ্য সেলিং প্রাইস অ্যান্ড দ্য টোটাল ডিসকাউন্ট। এরম অঙ্ক আগে করেছিলেন এগুলো, তো এক্ষেত্রে দেখো তোমাকে দুটো সাকসেসিভ যেহেতু দিয়েছে মানে প্রথমে আমি 20% বার করবো, 20% বার করে যেটা থাকবে সেটাকে হোল্ড করাবো, তারপর 20% যেটা বেরোলো তার উপর আবার 10% করবো, 10% করে যেটা হলো সেটাকে হোল্ড করাবো, দিয়ে প্রথম ডিসকাউন্ট প্লাস দ্বিতীয় ডিসকাউন্ট ওই দুটো যোগ করে এই 7,200 থেকে বাদ দেওয়া হবে। এ দেখো প্রথম দেখো এখানে 20% দেখো মেন হচ্ছে কি তোমার সিপি, সিপি থেকে দেখো এখানে 20% বাদ দিচ্ছি, মানে বাদ দিচ্ছি বলছি, হ্যাঁ 20% এখানে করছি, 20% করে হয়ে গেলো D1, এবার D1 থেকে আবার সিপি বাদ, ঠিক আছে, সিপি মানে এটা থেকে দেখো D1 বাদ, D1 বাদ দেওয়ার পর তার উপর 10%, তারপর 10% করে হলো D2, এবার D1 আর D2 এটাকে যোগ করা হলো, এটাকে যোগ করার পর টোটাল ডিসকাউন্ট হলো এটা, এবার টোটাল সিপি থেকে এটা বাদ দেওয়া হলো। ওকে এখানে ক্যালকুলেশনটা দেখে নেবে জায়গাটা। আচ্ছা নেক্সট এবার আসছে কি তোমাকে হায়ারকি অফ অপারেটর, অপারেটরের আমরা হায়ারকি মানে আমরা যেটা ইয়েতে করেছি ম্যাথে যেটা করেছিলাম বদমাস রুলস, ঠিক আছে, এই বদমাস রুলসের ক্ষেত্রে প্রথমে হচ্ছে তোমার যেগুলো ছিল ঠিক আছে সেগুলোই তোমার এখানে দেখো আমরা ওগুলো ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে কি অর্ডার কি আছে, প্রথম হচ্ছে কি তোমার ব্র্যাকেট, তারপরে এক্সপোনেন্ট, তারপরে হচ্ছে কি ডিভিশন আর মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন আর সাবস্ট্রাকশন, ঠিক আছে, এটা থেকে বদমাস রুলসের ব্যাপার। তো এখানে দেখো ব্র্যাকেট প্রথম হচ্ছে কি ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ জায়গা হবে, তারপরে এক্সপোনেন্টের কাজ, এক্সপোনেন্ট মানে কি পাওয়ার, এক্সপোনেন্ট মানে হচ্ছে কি পাওয়ার, তারপরে পাওয়ারের কাজ হবে,
তারপর দেখো ডিভিশন আর মাল্টিপ্লিকেশন দুটো একই প্রায়োরিটি, সেম প্রায়োরিটি। তো এই দুটোর মধ্যে যেটা প্রথমে থাকবে সেটা হবে, প্রথমে যদি ডিভিশন থাকে ডিভিশন হবে, প্রথমে যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে মাল্টিপ্লিকেশন হবে, মানে দুটোর প্রায়োরিটি কিন্তু সেম। আবার তারপরেও দেখো এখানে অ্যাডিশন আর সাবস্ট্রাকশন এই দুটোর প্রায়োরিটি কিন্তু সেম। তো অ্যাডিশন যদি আগে থাকে অ্যাডিশন হবে, যদি সাবস্ট্রাকশন আগে থাকে তবে সাবস্ট্রাকশন হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমাদের সিম্পল হবে, যেটা হচ্ছে গিয়ে ম্যাথের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে বদমাই রুলস, যেটা আমাদের অপারেটরগুলো অর্ডার অনুযায়ী সাজানো থাকে। এছাড়াও এখন আমরা এখানে প্রচুর অপারেটর পড়লাম, তো সেই অপারেটর অনুযায়ী এখানে দেখো একটা কমপ্লিট একটা প্রিসিডেন্স অপারেটরের একটা এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, প্রথমে যে এই দুটো পাস হয়ে থাকা মানে কি দুটোরই প্রায়োরিটি সেম, যেটা প্রথমে থাকবে সেটা হবে। যদি ব্র্যাকেটটা প্রথম ফার্স্ট ব্র্যাকেটটা যদি প্রথমে থাকে, যেটাকে আমরা এই দেখো ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা এখানে কি বলি প্রোগ্রামের ভাষায় প্যারেন্থেসিস। ওকে, ফার্স্ট ব্র্যাকেটটা প্রোগ্রামের ভাষায় বলা হয়ে গিয়ে প্যারেন্থেসিস। ওকে, আচ্ছা, তো এটা থাকতে পারে প্যারেন্থেসিস থাকতে পারে, বা এটাকে আমরা স্কোয়ার ব্র্যাকেট বলি, স্কোয়ার ব্র্যাকেটটা থাকতে পারে। ঠিক আছে, এই দুটো প্রায়োরিটি হচ্ছে কি সেম। ঠিক আছে, আচ্ছা, আর এখানে হচ্ছে কি প্লাস প্লাস মাইনাস মাইনাস অথবা এখানে এই সাইন, এই এই প্রত্যেকটা সাইন হচ্ছে কি সেম প্রায়োরিটি, এইগুলোর মধ্যে যেটা আগে থাকবে সেটা কাজ হবে। তারপর হচ্ছে এখানে এখানে দেখো এইটা, এর মধ্যে যেটা প্রায়োরিটি এগুলো সব পরপর পরপর প্রায়োরিটি, মানে যখন যেগুলো একই লেভেলে আছে তাদের প্রায়োরিটি সেম, যেগুলো একই লেভেলে আছে তাদের হচ্ছে কি প্রায়োরিটি সেম। দেখো এখানে লিখে দিয়ে দেখো মাল্টিপ্লিকেশন আর ডিভিশন হ্যাভ দ্য সেম প্রিসিডেন্স, সেম প্রিসিডেন্স মানে সেম প্রায়োরিটি। দিস মিনস দ্যাট দ্য অপারেটর হুইচ অ্যাপিয়ার ফার্স্ট ফ্রম দ্য লেফট সাইড, লেফট সাইড থেকে যেটা প্রথমে তোমার আসবে অফ অ্যান এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশনের মধ্যে উইল বি অপারেটেড ফার্স্ট, সেটাই হচ্ছে কি প্রথম অপারেটর, যেটা তোমার বললো নতুন ওই দুটোর মধ্যে যেটা প্রথমে পাবে ফ্রম দ্য লেফট সাইড, ঠিক আছে, লেফট সাইড থেকে যেটা প্রথমে পাবে সেটা কাজ করবে। সিমিলারলি ইট অ্যাপ্লাইড ফর অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। ঠিক আছে, এটা তুমি অ্যাডিশনও করতে পারো আবার হচ্ছে সাবস্ট্রাকশনের ক্ষেত্রে দুটোর মধ্যেই হবে। এবার এইখানে যেগুলো যেগুলো একই লাইনে আছে তাদের প্রত্যেকটা প্রায়োরিটি সেম। ওকে, আচ্ছা, তো কমপ্লিট হয়ে গেল এত পর্যন্ত। এরপরে তোমার আছে কি তোমার রিভিউ ইনসাইট কোশ্চেন, এই যে রিভিউ ইনসাইট কোশ্চেনগুলো আছে এগুলো দেখে নাও, এগুলো দেখে নিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে এটা বলবে।